রূপকথার মতো একটা মৌসুম পার করল বায়ার লেভারকুসেন, যার শেষটা এমন দারুণভাবে না হলে হয়তো পূর্ণতাই পেত না। টানা 51 ম্যাচ অপরাজিত থেকে বুন্দেসলিগার শিরোপা জয়ের সপ্তাহ না পেরোতেই আরও একটা ইতিহাস গড়ল সাভি আলোনসোর দল। 31 বছর পর জার্মান কাপের শিরোপা জিতেছে লেভারকুসেন। তবে ম্যাচের শেষের এই দৃশ্যের সঙ্গে শুরুটা ছিল একদম ভিন্ন। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ফাইনাল শুরু হতেই প্রথম হলুদ কার্ড দেখেন ওদিলন। এরপর অবশ্য নিজেদের ছন্দ ধরে রেখে খেলা চালিয়ে যায় লেভারকুসেন। লিড পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আলোনসোর দলের। ম্যাচের 17 মিনিটে ডিবক্সের বাইরে থেকে দারুণ এক শটে দলকে এগিয়ে নেন গ্রানিত জাকা। প্রথমার্ধের শেষ সময়ে হতাশার কারণ হয়ে দাঁড়ায় ওদিলনের দ্বিতীয় হলুদ কার্ড। 10 জনের দলে পরিণত হয়ে চাপ কিছুটা বাড়ে লেভারকুসেন শিবিরে। একজন কম থাকায় বিরতির পর আক্রমণের চেয়ে রক্ষণেই মনোযোগ দিতে হয়েছে সাভি আলোনসোর। তবে এরপর আর কোনো দল জালের দেখা না পাওয়ায় 1-0 ব্যবধানে জয় পায় লেভারকুসেন। আর এই জয়ে 31 বছর পর জার্মান কাপের শিরোপা ঘরে তুলল ক্লাবটি। জার্মানির ঘরোয়া ফুটবলে প্রথমবারের মতো নিজেদের শিরোপার ডাবল সম্পন্ন করল আলোনসোর দল। ইতিহাসের সাক্ষী হতে পেরে উচ্ছ্বসিত লেভারকুসেন সমর্থকরা। লেভারকুসেনের পারফরমেন্স দারুণ ছিল, দলের এমন অর্জন আমাদের জন্য গর্বের। কাইজার স্লাটারনও ভালো লড়াই করছে। আমরা 51 ম্যাচ অপরাজিত থেকে বুন্দেসলিগা জিতেছি, এবার আরও একটি শিরোপা জয়, সত্যি দারুণ কিছু। শীর্ষ স্তরের ফুটবলে এটা লেভারকুসেনের চতুর্থ শিরোপা, যার মধ্যে দুটি এলো এ মৌসুমে। ক্লাবের আগের 119 বছরের ইতিহাসে এর আগে মাত্র 2টি শিরোপা জিতেছিল লেভারকুসেন। এবারের মৌসুমে 53 ম্যাচ খেলে মাত্র 1টি ম্যাচ হেরেছে আলোনসোর দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।